মাঠে নামছে বাংলাদেশ এই ম্যাচে এড়াতে বাংলাদেশের একাদশে আসবে একাধিক পরিবর্তন একাদশে থাকবেন তো নাইম আফিফরা নাকি সুযোগ পাচ্ছেন রনি তালুকদাররা যে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ ওয়ানডেতে গত নয় বছরে ঘরের মাটিতে বাংলাদেশকে সিঁড়ি ছাড়াতে পারেনি ভারত শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের মতো শক্তিরা সেখানে আফগানিস্তান সিরিজ জিতেও তৃপ্ত নয় তারা হোয়াইট ওয়াশে লজ্জায় ডোবাতে চায় টাইগারদের ওয়ানডেতে বাংলাদেশ শক্তিশালী প্রতিপক্ষ সেটা অকপটে স্বীকার করে নেয় বিশ্বের যে কোনো পরাশক্তি দল ঘরের মাটিতে তো আরো অপ্রতিদ্বন্দ্বী যেটার প্রমাণ মেলে পরিসংখ্যানে গত নয় বছরে বাংলাদেশ ঘরের মাটিতে সিরিজ হেরেছে কেবল ইংল্যান্ডের বিপক্ষে সেখানে বাংলাদেশকে পরপর দুই ম্যাচে হারিয়ে নিয়েছে আফগানিস্তান কিন্তু তাতেও তৃপ্ত থাকতে চায় না তারা হোয়াইট ওয়াশের চায় লিটনদের এদিকে টিম বাংলাদেশ কিছুটা পিছিয়ে রয়েছে আফগানিস্তানের চেয়ে মাঠের বাইরের ঘটনায় বেশ উত্তপ্ত বাংলার ক্রিকেট নিজেদের সেরাটা দিতে পারছে না ফর্মে থাকা ক্রিকেটাররাও তাই তো শেষ ম্যাচে সব ফুল সুত্রে মিলিয়ে হোয়াইট ওয়াশের লজ্জা এড়াতে চায় টাইগাররা আর সেজন্য একটি শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ চলুন তাহলে আমরা এক নজরে দেখে আসি কোন শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে টাইগাররা এই ম্যাচে বাংলাদেশের হয়ে ওপেনিং করবেন মোহাম্মদ নাইম শেখ শেষবারের মতো একটা সুযোগ দেওয়া হবে নাইমকে নাইমের সাথে ওপেনিং এ দেখা যাবে অধিনায়ক লিটন কুমার দাসকে তিন নম্বর পজিশনে ব্যাটিং করবেন নাজমুল হাসান শান্ত চার নম্বরে ব্যাটিং করবেন সাকিব আল হাসান পাঁচ নম্বর পজিশনে দেখা যাবে তৌহিদ হৃদয়কে ছয় নম্বর পজিশনে ব্যাটিং করবেন মুশফিকুর রহিম সাত নম্বর পজিশনে ব্যাটিং করতে হবে আফিফ হোসেন ধ্রুবকে আট নম্বর পজিশনে থাকবেন মেহেদি হাসান মিরাজ এছাড়াও দলে রাখা হবে হাসান মাহমুদকে তবে বাদ পড়ছে ইবাদাত হোসেন ও মুস্তাফিজুর রহমান তাদের জায়গায় একাদশে ফিরছেন তাস্কিন আহমেদ ও শরীফুল ইসলাম এক নজরে বাংলাদেশের একাদশ নাইম শেখ লিটন কুমার দাস নাজমুল হাসান শান্ত সাকিব আল হাসান তাহিদ হৃদয় মুশফিকুর রহিম আফিফ হোসেন ধ্রুব মেহেদি হাসান মিরাজ তাস্কিন আহমেদ হাসান মাহমুদ ও শরীফুল ইসলাম উল্লেখ্য সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে এগারো জুলাই দুপুর দুইটায়